I don't like bugs, I don't like ads, but I like the pixel experience. Jodi ota shostai paoa jay Moto G52 tai amar pochonder ekti smartphone, best smartphone under 15,000. Full review Moto G52. Amar naam Sumon, amar channel er naam Gadgets Bangla. Cholun shorashori video te duke. Moto G52 Bangladeshe asche khub taatari, eta sure. এবং এই স্মার্টফোনটি কত দামে আসবে আমার মনে হয় নিয়ার অ্যাবাউট 20,000. 4GB 64GB ভ্যারিয়েন্টটা আমার কাছে রয়েছে, আর আমি বলবো মোটো জি 52-র এই কালারটা যেটা হোয়াইট নেন, ভালো লাগবে। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে বলবো মোটো জি 52 বিল্ড কোয়ালিটিতে আপনাকে লেট ডাউন করবে না। কেন, আমি ইউজ করেছি, এটি হালকা, এটি লাইট ওয়েট, এটা প্রিমিয়াম বাট একটু বড়। যাদের হাত ছোট তাদের জন্য একটু মুশকিল হতে পারে, বাট হ্যাবিচুয়েটেড হয়ে গেলে কোনো ব্যাপার না, আমি যেমন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। এর সাইডের ফ্রেমটা একটু গ্লসি, অবশ্যই পলিকার্বনেটের ফ্রেম, বাট পিছনে আমরা যে টেকনোলজি পাচ্ছি সেটা PMMA অর্থাৎ ফ্লেক্সি গ্লাস। হ্যাঁ, গ্লাসের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, একটু সস্তা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি। আমরা এখানটায় যে 169-এর ওয়েট পেয়েছি যার জন্য খুব লাইট, আর 7.9 mm এর থিকনেসের জন্য এতটা পাতলা। IP53 সার্টিফাইড, মানে জল এবং মানে ধুলোবালি এর ছিটে পোটায় কিচ্ছু হবে না। হ্যাঁ, এটি রিপ্লেন্ট কোটিংয়ের সাথে আসছে। আমরা এই সিমটাতেও পেয়েছি গ্যাসকেট, যার মানে এখানে জল ঢুকবে না আপনার ফোনের ভেতর। এবং এই স্মার্টফোনটি আপনাদের আরেকটা দারুণ জিনিস দেবে, এই ক্যামেরার লেআউট দারুণ লেগেছে, বাম পতো নেই, আর যে ক্রোম ফিনিশ ওটা দারুণ, সব কিছু পাবো, 3.5 mm জ্যাক পাবো, এবং তার কোয়ালিটি সত্যি অভাবনীয়, কারণ এখানে ডলবি সারাউন্ড সাউন্ডের ব্যবহার করা হয়েছে। আর এই জন্যই একটা কথা বলছি, স্ন্যাপড্রাগনের যে মিউজিক কোয়ালিটি ওখানে দেওয়া হয়েছে, যার জন্য আপনি লাউড যদি আপনি শোনেন তবু সাউন্ড ডিস্টরশন পাবেন না। আর তার জন্য আমরা একবার টেস্ট করব এর সাউন্ড কোয়ালিটি। এর সাউন্ড কোয়ালিটি আপনাকে লেট ডাউন করবে না, সত্যি কথা বলতে 60% নিচ থেকে 40% ওপর থেকে স্পিকারের, আর যার জন্য সাউন্ড কোয়ালিটি আপনাকে ভালো দেবে, বেস স্টেবল অ্যান্ড এর ভোকাল দারুণ, আর কানে যখন শুনবেন অসাধারণ। তাহলে আমরা এর ইয়ারপিসের কথা বলার সময় কেমন পেয়েছি কোয়ালিটি? অসাধারণ লাউড, এবং এর স্পিকারের মাধ্যমে আমরা লাউড স্পিকারে ভালো পেয়েছি, বাট কল রেকর্ডিং একটু অসৎ নয়, যেটা জানিয়ে দেবে অপরপক্ষকে আপনি কল রেকর্ডিং করছেন। ডিসপ্লে মোটো জি 52-র একদম অসাধারণ, দারুণ কাজ করেছে মোটো এখানে। আমরা একটা বড় ডিসপ্লে পাচ্ছি, সেটা আবার 6.6 inches, বাট পাঞ্চোলটা অনেকটাই ছোট। তবে ভালো লেগেছে কি জানেন তো, এখানে 90Hz রিফ্রেশ রেট, আর তার সঙ্গে 360Hz টাচ স্যাম্পলিং রেট। যদি আমরা এই প্রাইসে অন্য স্মার্টফোন দেখি, আমরা এতটা বেশি টাচ স্যাম্পলিং রেট পাই না, এবং যার জন্য আপনার কাজগুলো দৈনন্দিন জীবনে অনেকটাই স্মুথ হয়ে যাবে। 90Hz রিফ্রেশ রেট সত্যি প্রকৃতপক্ষে খুব ভালো কাজ করেছে এখানে। যখন আমরা স্ক্রলিং করেছি বা যে কোনো অ্যাপসকে ওপেন করেছি, সেই ক্ষেত্রে আমরা দেখলাম টুইটার হোক বা ফেসবুক বা যে কোনো ওয়েবসাইট স্ক্রলিং করতে গিয়ে একটা অভূতপূর্ব মজা। তো 90Hz রিফ্রেশ রেট সত্যিই ভালো, এবং এর যে পিক ব্রাইটনেস সেটা হলো 700 nits, সত্যি কথা বলতে এর ডিসপ্লে ইনডোরে অসাধারণ, কিন্তু আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটে একটু হালকা অসুবিধা হতে পারে, বাট সেটা কিন্তু মেজর না, তো আপনার কোনো অসুবিধা হবে না। আমরা ভিডিওস দেখেছি এবং ভিডিও একটা পিওলেডে অসাধারণ মজা। আমরা অ্যামোলেডের সঙ্গে পিওলেডের আমরা দেখলাম পার্থক্য, যেটা আমরা টেস্ট করলাম, আমার মনে হয়েছে অ্যামোলেড আর পিওলেড কোনো তফাত নেই, তবে পিওলেড একটু সস্তা। কেন জানেন তো, অ্যামোলেডে গ্লাস ব্যবহার করা হয় আর পিওলেডে প্লাস্টিক, যার জন্য এটা ডিউরেবল অনেকটা বেড়ে যায় গ্লাসের থেকে, গ্লাস এমনিতেই ভঙ্গুর, এবং এটি বেন্ড করা যায়, যার জন্য এর বেজেলস বা চিনগুলো একদমই পাতলা, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আর এই দামে ডিসপ্লেটা দেখে আপনি ভাববেন যে আপনি একটা প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহার করছেন, এবং পিওলেডের যে ভাইব্রেন্স ওইটা কিন্তু অনেকটাই ভালো, স্যাচুয়েটেড কালার দেখে মজা পাবেন, ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট রয়েছে, কিন্তু HDR10 নেই এখানে, এবং এটি কোথাও না কোথাও প্রসেসরের একটা ধাক্কা, এবং তারই সাথে আপনারা 4K দেখতে পারবেন না, ফুল HD পর্যন্ত আপনাকে স্ট্রিম করতে হবে, আদারওয়াইজ যে কোনো OTT প্ল্যাটফর্মে। আমাদের মজা লেগেছে এই স্মার্টফোনটির ডিসপ্লে ব্যবহার করে,
তো অসাধারণ। এবং এই স্মার্টফোনটার একটা মজা কোথায় জানেন তো, এইখানটাই রয়েছে পিক ডিসপ্লে অন, এবং এখানটি এটা আপনারা দেখতে পাচ্ছেন অন। এবং এর কাজ কি, এর কাজ হলো আপনি যে লক স্ক্রিন সেখান থেকে যে কোনো নোটিফিকেশন দেখতে পারবেন আপনি পুরোটা, এবং একই সাথে রিপ্লাই করতে পারবেন। এবং এই স্মার্টফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয়েছে ডেডিকেটেড দিলে ভালো হতো, কারণ এর মেন বা বেস ভ্যারিয়েন্ট যেটা সেটা 4GB 64GB, এবং আপনি একটা সিম, একটা মাইক্রো এসডি কার্ড বা দুটো সিম অ্যাট এ টাইম ব্যবহার করতে পারবেন। বলে রাখি এইখানটায় আমরা 4G ফোন পাচ্ছি, অ্যান্ড 4G+ বা ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট আমরা পেয়েছি। এবং টেস্ট করে দেখলাম কোথাও না কোথাও এর স্পিড যে নেটওয়ার্কের অনেক ভালো, নেটওয়ার্ক স্ট্রেংথ ভালো, এবং আরেকটা জায়গায় আমার ভালো লেগেছে ওয়াইফাই স্পিড অসাধারণ। স্মার্টফোনটাতে পাচ্ছি যে স্টোরেজ টাইপ, সেখানে একটা অদ্ভুতভাবে একটা ডাউট ক্রিয়েট হয়েছে সবারই মধ্যে, UNCP, হোয়াট ইজ ইট, এবং কোনটা ভালো। ওয়েল, আপনাদের UFS 2.1 বা UFS 2.2, যার সঙ্গে আপনারা পরিচিত বেশি, তার রিড অ্যান্ড রাইট স্পিড এবং UNCP রাইট এবং রিড স্পিড দুটোরই এক, এবং কোথাও না কোথাও দুটোরই পারফরমেন্স এক পাবেন। এবং LPDDR4X এর র্যাম টাইপ পেয়েছি, অভূতপূর্ব ব্যাপার, যে কোনো অ্যাপস মেমোরিতে রাখছে, মানে স্টক অ্যান্ড্রয়েড এবং মোটর খেলা অপটিমাইজেশনের প্রসেসরের সাথে অসাধারণ। যে কোনো অ্যাপ আমরা ওপেনিং করেছি, অ্যাপ ওপেনিং এবং ক্লোজ অসাধারণ স্মুথ, এবং যে কোনো অ্যাপ মেমোরিতে রাখছে অনেকক্ষণ ধরে, যেটা Redmi Note 11 মিসিং। ও ভালো কথা, Redmi Note 11 এবং Moto G52 একটা কম্প্যারিজন ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, থাকলো আরও দুটো লিঙ্ক, এক ফেসবুক গ্রুপ, আপনারা জয়েন হতে পারেন, দাওয়াত রইল, আপনি চলে আসেন। আর Moto G52 আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশন সেটাও তো দিয়েছি, দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। আমরা প্রসেসর নিয়ে যদি কথা বলি, এখানটাই দেখুন প্রসেসর নিয়ে আমি বেশি বলবো না, 680 কিরকম চিপসেট এটা, 680 একটা 6nm টেকনোলজির প্রসেসর, যেখানে আমরা পারফরমেন্সের জন্য এটা ব্যবহার করবো না, ইন দ্য সেন্স এখানটাই পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর, ব্যাটারি পারফরমেন্স আপনি পাবেন টপ লেভেলের, 3 থেকে 4 বছর এই ফোনটি ইউজ করতে পারবেন, এবং আজকের ডেটে যে পারফরমেন্স 3 বছরের পরেও আপনি সেই পারফরমেন্স পাবেন, এটা হলো এই প্রসেসরের মজা। এবং হিট হয় না, এটা একদম সিওর কথা, এবং একই সাথে এখানে 2.4 GHz ক্লক। আমরা BGMI খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, এবং BGMI অনেকক্ষণ খেলার পর হ্যাঁ একটু ল্যাগিনেস আপনি পাবেন, লো সেটিংস আপনি খেলতে পারবেন, বাট কল অফ ডিউটিতে মজাটা আলাদা, খুব সুন্দর করে খেলা যাচ্ছে, ফ্রি ফায়ার খেলা যাচ্ছে। তো মোটো জি 52 পারফরমেন্সে আপনার ডে টু ডে ইউসেজে দারুণ, মানে যারা মডারেট ইউজার অ্যাকচুয়ালি তারা ইউজ করুন, যারা লাইট ইউজার, যারা অ্যাপ ফ্যাপ করেন বা অ্যাপ দেখেন ইউজ করেন তাদের জন্য, মডারেট গেম খেলেন তাদের জন্য, হেভি গেমার্সদের জন্য নয়। এবং এই প্রসেসরের আরেকটা মজা হলো, এই প্রসেসরে আপনি যতই লোড দেন, মানে হালকা ফুলকা নর্মাল, ওটা আপনার দারুণ লাগবে। তো পারফরমেন্সের দিক থেকে আমি এটাকে ভালো বলবো, বাট কাদের জন্য, যারা মডারেট ইউজার এবং 15,000 নিচে পারফরমেন্সের মধ্যে এটা আমি বলবো বেস্ট। এই স্মার্টফোনটার ক্যামেরা 50 MP প্রাইমারি সেন্সর, এবং তার সাথে 8 এবং 2 ম্যাক্রো, তবে 8টা ডেপথ হিসাবেও কাজ করবে, 50 MP, এবং সামনে 16 MP সেলফি ক্যামেরা, এখানে একটু আগিয়ে তাই তো। রিয়ার ক্যামেরার 50 MP আউটডোরে সানলাইটে অসাধারণ, সাফনেস ভালো, এবং আপনার মনে হবে একটু ন্যাচারাল কালার, কেননা আপনারা যারা ওভার স্যাচুরেটেড কালার দেখতে ভালোবাসেন, পাঞ্চি কালার, তাদের ভালো লাগবে না, কারণ এটা নর্মাল বা ন্যাচারাল, আপনার টি শার্টের যে কালার সেটাই দেখাবে। এবং হিউম্যান ফেসে অসাধারণ ডিটেল দেখাচ্ছে, আমি GCam ইনস্টল করেছি এবং অসাধারণ ভাই, GCam-এরও ভিডিও আমি আনছি, এবং সেই GCam আপনি যে কোনো জিনিসে ইউজ করতে পারবেন, যে কোনো স্মার্টফোনে। এবং এর 8 MP আল্ট্রা ওয়াইড ভালো, 2 MP ম্যাক্রো আমি ছেড়ে দিলাম, এবং পোর্ট্রেট মোডও অসম্ভব ভালো, 16 MP সেলফি ভালো শার্পনেস আপনাকে প্রোভাইড করবে, এবং ইনডোরে হোক আউটডোরে ভালো, পোর্ট্রেট মোড ভালো, লো লাইটে হ্যাঁ এটা এই রেঞ্জের ফোনের মধ্যে বেস্ট, মানে লো লাইট বা নাইট মোডে। এবং তাছাড়া ক্যামেরা UI অনেক ফিচার্স রয়েছে, যেমন এই ধরুন ডুয়াল ক্যাপচার, স্পট কালার এবং নাইট ভিশন এরকম ধরনের, বাট ক্যামেরা UIকে একটু ইমপ্রুভ করতে হবে, আর ক্যামেরাতে আরেকটু আপডেট দিতে হবে। আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না, পারবেন 30fps ফুল HD ভিডিও রেকর্ডিং দুটো দিয়েই, মানে সামনে এবং পেছনের ক্যামেরা, বাট আপনি সেটিংসে গিয়ে দেখতেই পারবেন না 30fps কোথায়, আপনাকে গুগলে সার্চ করতে হবে। তো ক্যামেরা এই দামে আমি বলবো বেস্ট এই স্মার্টফোনটি। আমরা 5000mAh ব্যাটারি পেয়েছি, তার পারফরমেন্স আপনি বিশ্বাস করবেন না, 8 ঘন্টার SOT স্ক্রিন অন টাইম, এবং যেটা আমাকে দারুণ মানে ভাবে মানে ভালো লেগেছে, এবং সবথেকে ভালো কথা,
আইডল হয় না ব্যাটারি মোটো জি ফিফটি টুর, 100% করে আপনি রেখে দেন, ও আপনি কাজ না করলে 5 ঘন্টা পরও 100 থাকবে, সত্যি বলছি। এবং ব্যাটারি যত ইউজ করুন দুদিনের ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবেই। 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে 30 ওয়াট এটা সাপোর্ট করে ফাস্ট চার্জিংকে, 1 ঘন্টা পাক্কা 5 মিনিট লাগবে চার্জ করতে, আর দুদিন আপনাকে চার্জ করতে হবে না, খাই কম কিন্তু কাজ বেশি। এবং এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে গেছি ইউআই, মাই ইউআই বা মাই ইউএক্স ইউআই, যেটা পিক্সেল এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, এবং সাথে আপনাকে দিবে মোটোর জেস্টার্স, মোটোর ফিচার্স, যেরকম চপচপ এটা ফ্ল্যাশলাইট অফ অন করবে, অফ করবে, এবং এরকম করে টুইস্ট করলে আপনাকে ক্যামেরা দেখা অসাধারণ এর। এবং এছাড়া থিমের অপশান, আইকন সেট চেঞ্জ করুন, ওয়ালপেপার চেঞ্জ করুন, বাই ডিফল্ট কিছু থিম রয়েছে, অসাধারণ অসাধারণ ফিচার্স এবং পিক্সেল এক্সপিরিয়েন্স আপনি এটা থেকে এক্সপেক্ট করতে পারেন। দেন দাদা, কিনবো এই স্মার্টফোনটা? আমি আপনাকে বুকের জোর নিয়ে, আপনার দায়িত্ব নিয়ে বললাম এই দামে আপনি এটা নিতে পারেন, এবং ওভারঅল একটা ব্যালান্সড, একটা দুর্দান্ত ফোন, এবং 2 বছরের জন্য আপডেট, মানে অ্যান্ড্রয়েড 12 চলছে, অ্যান্ড্রয়েড 13 পাবেন, এবং 3 বছরের জন্য আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি আপডেট। অসাধারণ স্মার্টফোন আমি রেকমেন্ড করলাম আপনাদের, অনেস্ট রিভিউয়ে অনেস্ট একটা আপনাদের ফিডব্যাক দিলাম।